পৃথিবীর রং, গন্ধ ও সৌন্দর্যের কথা বললে সবার আগে ফুলের নাম আসে। বিশ্বের 3,69,000 প্রজাতির উদ্ভিদে ফুল ফোটে, কিন্তু মাত্র কয়েকটি ফুলই সুন্দর হয়। মানুষের ভালোবাসা প্রতিটি ফুলের ভাগ্যে থাকে না। অনেক ফুলই দেখতে সুন্দর কিন্তু গন্ধ ভয়ানক। আজ আপনাদের এমন 10টি ফুলের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো খুবই অদ্ভুত। এগুলোর কোনোটিকে দেখতে কঙ্কালের মতো, কোনোটি বানরের মতো, কোনোটা দেখলে মনে হয় একটি মেয়ে নাচছে, আবার কোনটি দেখতে নগ্ন মানুষের মতো। চলুন ফুলের বিস্ময়কর জগতে ঘুরে আসা যাক। নাম্বার 10, ব্লিডিং হার্ট। পপি বা আফিম গাছের একটি ভিন্ন প্রজাতি ল্যাম্প্রোক্যাপনস। এই প্রজাতিতে জন্মায় এই ফুলটি। একে ব্লিডিং হার্ট বলা হয়। দেখলে মনে হয় কারো হৃদয় থেকে রক্ত ঝরছে, তাই এই নাম দেয়া হয়েছে। বাইরের অংশ হালকা গোলাপি এবং ভেতরের অংশ গাঢ় গোলাপি। কখনো কখনো লোকেরা এটিকে বলে লেডি ইন বাথ, অর্থাৎ কোনো মহিলা স্নান করছে। কিন্তু এই দৃশ্য তখনই দেখা যায় যখন এটি পূর্ণ প্রস্ফুটিত হয়। এই ফুলটি সাইবেরিয়া, উত্তর চীন, কোরিয়া এবং জাপানে পাওয়া যায়। নাম্বার 9, প্যারট ফ্লাওয়ার। বেলসাম পরিবারের এই ফুলটি খুবই সুন্দর। এই ফুলের রং বেগুনি এবং কারমাইন লাল। পাশ থেকে দেখলে মনে হয় তোতা পাখি, তাই এর নাম দেওয়া হয়েছে তোতা ফুল। ব্রিটিশ উদ্ভিদবিদ স্যার জোসেফ ডাল্টন হুকার এটি প্রথম দেখেছিলেন 1901 সালে। তারপর এর নামকরণ করা হয়েছিল ফ্লাইং ককাটু। এটি একটি বিরল উদ্ভিদ। এটি থাইল্যান্ড, মায়ানমার ও ভারতের কিছু এলাকায় পাওয়া যায়। নাম্বার 8, সোয়াডেল্ড বেবিস বা দোলানো শিশু। এই ফুল দেখতে কাপড়ে মোড়ানো বাচ্চার মতো। এটির বৈজ্ঞানিক নাম অ্যাংলোউয়া ইউনিফ্লোরা। এটি একটি অর্কিড। সাধারণত এই ফুলের জন্ম হয় কলম্বিয়ান আন্দিজে। এই ফুল দেখলে মনে হয় কাপড়ের ভেতর মুড়িয়ে হাসছে কোনো শিশু। নাম্বার 7, ডাক অর্কিড। ক্যালিয়ানা সাধারণত ডাক অর্কিড নামে পরিচিত, কারণ এর লেবেল দেখলে মনে হয় একটি হাঁস উড়ছে এবং এর ডানা উপরের দিকে উঠছে। এই ফুল লাল বাদামি বর্ণের। বিরল ক্ষেত্রে এটি সবুজ রঙের হয় এবং উপরে গাঢ় দাগ থাকে। এটি এক ধরনের আঞ্চলিক ফুল, যা কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে পাওয়া যায়। নাম্বার 6, ব্যালেরিনা অর্কিড। এগুলি ছোট গাছপালা যা টেরেস্ট্রিয়াল স্পাইডার অর্কিড নামেও পরিচিত। এরা এককভাবে বা দলবদ্ধভাবে বেড়ে ওঠে। অস্ট্রেলিয়ার দ্বীপগুলোতে এদের দেখা যায়। সামনে থেকে দেখলে মনে হয় কোনো ব্যালেরিনা ড্যান্সার নাচছে। এতে 3 ধরনের রং পাওয়া যায়। এতে মেরুন রঙের মার্কিং আছে। পাতায় 3টি রঙের মিশ্রণ আছে। কিন্তু খরগোশ ও ক্যাঙ্গারু এই ফুল খায় বলে এই ব্যালেরিনা অর্কিড প্রায়ই দেখা যায় না। নাম্বার 5, ডাভ বা হলি ঘোস্ট অর্কিড। পেরিস্টেরিয়া হলো এক ধরনের অর্কিড ফুল, যা দেখলে মনে হয় ফুলের ভেতর কোনো আকৃতি লুকিয়ে আছে, যেমন পায়রা বসে আছে বা উড়ছে। এটি সাদা, নীল এবং গোলাপি রং দিয়ে তৈরি। এ কারণে একে ডাভ অর্কিড বলা হয়। সুন্দর হওয়ার পাশাপাশি মনকেও স্নিগ্ধ করে এই ফুল। এটি সাধারণত দক্ষিণ আমেরিকা, পানামা, ত্রিনিদাদ এবং কোস্টারিকাতে জন্মায়। নাম্বার 4, হুকার স্লিপস। একে হুকার স্লিপস বা কিসিং লিপস প্ল্যান্টও বলা হয়। তবে এর বৈজ্ঞানিক নাম সাইকোট্রিয়া ইলাটা। এর পাপড়িগুলো গাঢ় লাল রঙের, যা দেখলে মনে হয় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বনে সেজে রয়েছে কোনো নারী। এটি দক্ষিণ আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টে পাওয়া যায়। নাম্বার 3, মানকি অর্কিড। বানর অর্কিডকে ড্রাকুলা সিমিয়াও বলা হয়। এটি একটি বিরল প্রজাতির অর্কিড। আপনি যদি এই ফুল ভালোভাবে লক্ষ্য করেন, তবে আপনি ফুলের কেন্দ্রে একটি বানরের আকৃতি দেখতে পাবেন, বিশেষ করে বেবুন বানরের মতো। এই ফুল থেকে পাকা কমলার গন্ধ পাওয়া যায়। এটি ইকুয়েডর ও পেরুর দক্ষিণ পূর্ব অংশে পাওয়া যায়। নাম্বার 2, নেকেড ম্যান অর্কিড। এটি অর্চিস ইতালিকা নামেও পরিচিত। এর নাম থেকে বোঝা যায় যে এটি ইতালি এবং ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলিতে বৃদ্ধি পায়। এটি ব্যাপকভাবে বৃদ্ধি পায়, এর চাষও হয়। এটিকে নেকেড ম্যান অর্কিড বলার কারণ হল এর পাপড়ি ও আকৃতি দেখে মনে হয় যে একজন নগ্ন মানুষ দাঁড়িয়ে আছে।
গোলাপি, বেগুনি ও সাদা রঙের মিশ্রণে এই ফুল তৈরি হয়। নাম্বার ওয়ান, স্ন্যাপড্রাগন বা স্কাল ফ্লাওয়ার। অ্যান্টেরিহাম একটি খুব আকর্ষণীয় ফুল যা ইউরোপ, আমেরিকা ও উত্তর আফ্রিকায় পাওয়া যায়। একে ড্রাগন ফুল বা স্ন্যাপড্রাগন ফুলও বলা হয়। যখন এই ফুল বড় হয় তখন এর পাতাগুলি ড্রাগনের মতো আকার নেয়। ফুলের পাতা ঝরে পড়লে কঙ্কালের মতো দেখতে লাগে। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে এই ফুলে ঐশ্বরিক শক্তি আছে, তাই এটি সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হতো।